পরীক্ষা দিতে দিতেই হঠাৎ অসুস্থ হয় পরীক্ষার্থীরা। পরীক্ষা চলাকালীন হঠাৎই শ্বাসকষ্ট। শেষমেশ জলপাইগুড়ি জেলার বেলাকোপা গ্রামীণ হাসপাতালে বসে পরীক্ষা দিল এক মাধ্যমিক পরীক্ষার্থী। ওই পরীক্ষার্থীর নাম তাপসী রায়, বারোপেটিয়া PNR হাই স্কুলের ছাত্রী। সে বেলাকোপার কেবল পাড়া হাই স্কুলে তার সিট পড়ে। এবার ভূগোল পরীক্ষার সময় আচমকায় অসুস্থ হয়ে পড়ে তাপসী। অ্যাম্বুলেন্সে করে তড়িঘড়ি বেলাকোপা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। হাসপাতালে থেকে অক্সিজেন মাস্ক তাকে দেওয়া হয়। এরপর প্রাথমিক চিকিৎসার পরে হাসপাতালে বসে ভূগোল পরীক্ষা দেয় তাপসী। হাসপাতালে থাকা তাপসীর পরীক্ষক বলেন অসুস্থ হওয়ার কারণে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে সে সুস্থ রয়েছে। বাড়তি 10 মিনিট সময় তাকে দেওয়া হয়েছে বলে পরীক্ষক মনোজ কুমার রায় জানান। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন পরীক্ষার্থীর মা। অপরদিকে আলিপুরদুয়ারের শালকুমার হাট হাই স্কুলের বিদ্যালয়ে পরীক্ষার ভেন্যু পড়েছিল পূর্ব কাঁঠালবাড়ি উচ্চ বিদ্যালয়ের। এদিন মাধ্যমিক পরীক্ষা চলাকালীন 3 জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে সেখানে। তাদের শিলবাড়িহাট হাসপাতালে চিকিৎসার পর হাসপাতালে তারা পরীক্ষা দেয়। আমার মেয়ে পরীক্ষা দিতে আসছিল, মাধ্যমিক পরীক্ষা দিতে আসলো, কিন্তু একটু অসুস্থ হয়েছে, এখানে হসপিটালে নিয়ে আস। তারপরে কেমন পরীক্ষা এখন কেমন দিছে? তারপরে এখানটা নিয়ে আসছে হসপিটালে, পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। এর আগে যে পরীক্ষাগুলো আগের পরীক্ষাগুলো ভালো হয়েছে। এখানকার ডাক্তারবাবুরা সব সহযোগিতা করেছে, নার্সরা খুব ভালো করেছে, কোনো অসুবিধা হয়নি তো? অক্সিজেন দিয়েছিল তোমাকে? তোমার নাম? তোমার রোল নাম্বার? কোন স্কুলে পড়ো? কোথায় বাড়ি? বারোপাটিয়া কোথায়? আচ্ছা আচ্ছা। এটা কার এটা পরীক্ষা? তাপসী রায় আমাদের ভেন্যুতে পরীক্ষা দিয়েছিল, তো এক পিরিয়ডের পরে অসুস্থ হয়ে যায়, মানে 1 ঘন্টার পরে মানে শ্বাসকষ্ট ভীষণভাবে হয়, যার ফলে অ্যাম্বুলেন্সে করে পুলিশ প্রশাসন নিয়ে এখানে ইয়েতে করা হয়, অক্সিজেন দেওয়া হয়। পরে একটু সুস্থ হওয়ার পরে আবার তাকে লেখা 10 মিনিট একটু বেশি দেওয়া হয় এবং তারপরে লেখাতে করে এবং যথারীতি সে পরীক্ষা দেয় এবং পুলিশ প্রশাসন এবং আমাদের শিক্ষক আরও ইমার্জেন্সি ছিল আর এবং হেল্প নিয়ে আমি আর নিয়ে চলে যাচ্ছি। এটা কি আপনার উত্তরপত্র নাকি? উত্তরপত্র। আজকে কি পরীক্ষা ছিল? আজকে ভূগোল পরীক্ষা ছিল। আপনার নাম? আমার নাম মনোজ কুমার রায়। আপনি? আমি কেমন প্রাইভেট স্কুলে শিক্ষা করি। আচ্ছা।